পাঠক প্রিয় থ্রিলার মাসুদ রানা সিরিজের 260টি বইয়ের মালিকানা রইল শেখ আব্দুল হাকিমেরই। হাইকোর্ট আজ এক রায় বলেছেন এই বইগুলোর মালিকানা কাজী আনোয়ার হোসেনের নয়। একই সঙ্গে কুয়াশা সিরিজের 50টি বইয়ের লেখক স্বত্ব শেখ আব্দুল হাকিমেরই থাকছে। সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতের রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এ বি এম হামিদুল মিসবাহ। কপিরাইট অফিসের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান ও ইফতাবুল কামাল অয়ন। এর আগে শেখ আব্দুল হাকিম গত বছর 29 জুলাই মাসুদ রানা সিরিজের 260টি ও কুয়াশা সিরিজের 50টি বইয়ের লেখক স্বত্ব দাবি করে শেখ সেবা প্রকাশনী স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেন। চলতি বছর 28 আগস্ট শেখ আব্দুল হাকিম মারা যান। 14/6/2020 রেজিস্ট্রার মহোদয় যে আদেশ দিয়ে কপিরাইট সংক্রান্ত যে আদেশ দিয়েছেন, কুয়াশা সিরিজ মাসুদ রানার বইগুলি জব্দ থাকবে এবং সেগুলি জব্দই থাকবে। আজকে আদালতে রুল খারিজ হয়ে এটাই প্রমাণিত হলো এবং আদালত এও বলে দিয়েছে কাজী আনোয়ার হোসেন যদি কোনো প্রতিকার চান তাহলে কপিরাইট আইন 2000 অনুযায়ী ওনার যেখানে কপিরাইট বোর্ডে বা যেখানে ওনার খুশি উনি সেখানে যেতে পারে আইন অনুযায়ী। সবচেয়ে বড় কথা হলো শেখ আব্দুল হাকিমের যে গ্রিভান্স কমপ্লেন সেটা আজকে বহাল হয়ে